আমার আমার সাথে আমাদের টিম ওনার বা কারোর সাথে আমাদের কারো কোনো ক্ল্যাশ নাই, জাস্ট একটা জানা হয়েছিল, এটা আসলে একটা নিউজ হয়েছে আর কিছু। কি আজকে প্র্যাকটিসে একটু ব্যাক টাইট লাগতেছিল তাই ফিজিও বলছে আজকে প্র্যাকটিস না করার জন্য, মানে মেজর কিছু না, জাস্ট একটু স্টিফ ছিল তাই বললো যে আজকে রেস্ট নিলে, যেহেতু আমাদের খেলা আরও দুই দিন পরে এই জন্য আজকে প্র্যাকটিস করি। না আসলে রাহি তো অনেক ভালো বলার, আনফর্চুনেটলি ও মিস করছে এবিপিএল, কিন্তু আসলে আলামিন ভাই তো ইনজুর্ড ছিল আনফর্চুনেটলি, এর জন্য রিপ্লেসমেন্ট হিসাবে বাবু ভাই কেনা হয়েছে, কারণ বাবু ভাই আসলে লোয়ার অর্ডারে ভালো ব্যাটিংও করে, এর জন্য হয়তো ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে আরেকজন অলরাউন্ডার নেওয়ার জন্য। না ইনশাল্লাহ এখন আমরা আশাবাদী, কারণ আমাদের ছয়টা ম্যাচ আছে, তো আল্লাহ যদি চায় আমরা যদি ঢাকা পর্বে ভালো খেলতে পারি তো ছয়টার মধ্যে কিন্তু তিন চারটা জিতলে আমাদের স্টিল আমাদের চান্স আছে, তো আমরা যদি ঢাকা পর্বটা ভালো করতে পারি ইনশাল্লাহ সিলেটেও যায় ভালো হবে আমরা আশাবাদী। না আসলে আনফর্চুনেটলি চিটাগাংয়ে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা এক্সপেকটেশন ওয়াইজ ভালো হয়নি, আর একটু ভালো করা উচিত ছিল অবশ্যই, এবং আমারও আসলে লাস্ট ম্যাচটা একটু খারাপ হয়েছে, তো চেষ্টা করব যে যেটা আসলে পাস্ট ওইটা তো পাস্টই, মিরপুর থেকে যাতে আমরা আবার ভালো স্টার্ট করতে পারি। বোলিং ডিপার্টমেন্টটা মিরপুরে প্রথম দুইটা ম্যাচ ভালো করেছিলাম, তো ওই ধারাবাহিকতাটাই যাতে আমরা ঢাকা পর্বে আবার করতে পারি এটাই আমাদের লক্ষ্য থাকবে। ব্যাটিং ডিপার্টমেন্ট চিটাগাংয়ে দুইটা ম্যাচই খুব ভালো করেছে, কিন্তু আমরা বলাররা যদি আর একটু ভালো করতে পারতাম চিটাগাংয়ে তাহলে হয়তো জিততে পারতাম। আল্লাহর রহমত অপু ভাইয়ের তো আগের থেকে অনেক বেটার অবস্থা, মাশাল্লাহ বোলিংও শুরু করেছেন, তো যতটুকু বুঝতে পারছি যে আল্লাহ যদি চায় ঢাকা থেকে আশাবাদী অপু ভাইকে আমরা দলে পাবো, বাট দিন শেষে ওই ফিজিওর মতামতটাই আসলে সবকিছু হবে। হ্যাঁ সত্যি কথা বলতে কি টি টোয়েন্টি ফরম্যাট খুব মার্জিন আর সুযোগের জায়গাটা খুব ছোট, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে টি টোয়েন্টি ম্যাচ জিতাইতে হলে কিন্তু দুই তিনজনেরই যা করার করতে হয়, তো যদিও এখনও অনেকে পারফর্ম করেনি বাট তারা অনেক পটেনশিয়াল আছে তাদের মধ্যে, আমরা আমার বিশ্বাস আল্লাহ যদি চায় তারাও যদি আর একটু মানে কন্ট্রিবিউশন বাড়ায় আমাদের টিমের জন্য লাভ হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যেই মিস্টেকটা লাস্ট দুইটা ম্যাচে করেছি সেই মিস্টেকটা অ্যাটলিস্ট যাতে আমরা না করি সামনের ম্যাচগুলোয়, এবং ইউনিট হয়ে খেলতে পারলে আশা করছি স্টিল আমাদের ভালো সুযোগ আছে। না আসলে আমার সাথে তেমন কোনো কিছুই হয় নাই জয় ভাইয়ের, কোনো ক্ল্যাশ বা কোনো কিছুই হয় নাই, এটা আসলে একটা মিসকমিউনিকেশন ছিল যে আসলে মানে আমাদের কথা ছিল যে ক্লিয়ার হওয়ার কথা, বা আমি আসলে ভেবেছিলাম যে আমার পেমেন্টটা ফুল খেলার আগেই ক্লিয়ার হবে, বাট আসলে একটা প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী ক্লিয়ার হবে, এবং এই জায়গায় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, এটা আসলে কোনো ক্ল্যাশের বিষয় না,
তো এটা যে আসলে একটা, এবং এটা নিউজেরও কোনো বিষয় না আমি মনে করি, এটা জয় ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং বিপিএল গভর্নিং কমিটি থেকে বলা হয়েছে প্রসিডিউর অনুযায়ী টাকাটা আমি পাবো, এটাই আসলে একটা জানার জন্য আসলে ফোন করা হয়েছিল। জি জি, আমার আমার সাথে আমাদের টিম ওনার বা কারোর সাথে আমাদের কারো কোনো ক্ল্যাশ নাই, জাস্ট একটা জানা হয়েছিল, এটাই আসলে একটা নিউজ হয়েছে আর কিছু। টু বি অনেস্ট, অ্যাজ এ ফাস্ট বোলারের জন্য সবসময় খেলা উইথ দ্য নিগলস এটা আসলে মেনে নিতেই হয়, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে পেইন একটু ইনক্রিজ করে নিতে বা ব্যাকে, তখন ম্যানেজ করতে হয় আসলে। তো এটাই আসলে হঠাৎ করে আমার গতকালকে ব্যাকটা স্টিফ হয়ে গেছে, লাস্ট ম্যাচটাতে একটু ব্যথা ছিল, তখন আমি আসলে ওষুধ খেয়ে খেলেছিলাম, বাট কালকে একটু স্টিফ হয়ে যাওয়ার কারণে তো আজকে একটু ব্যথাটা বেশি, তো এই জন্য আসলে ফিজিও আমাকে রেস্ট দিয়েছে, আর কিছুই না, এবং আশাবাদী যে নেক্সট ম্যাচের আগেই ঠিক হবে ইনশাল্লাহ। না না, সত্যি কথা বলতে কি, ভাই বা বলে তো অনেক সময় ওনাররা হোটেলে থাকেন না, আর জয় ভাই খুবই অমায়িক মানুষ, মানে তার সাথে আমাদের সবারই আন্ডারস্ট্যান্ডিংও অনেক ভালো, যার আসলে ওই যে মিসকমিউনিকেশন, যে আসলে আমি কয়েকবার ফোন করেছিলাম, ভাই আসলে হয়তো মিস করেছে সামহাও, তো তখন আসলে একটু লেট হয়ে গেছিলো, তো আমার মেনলি কিউরিয়াসিটিটা ছিল যে আমি ভেবেছিলাম যে আমি যেহেতু ডিরেক্ট সাইন, সেক্ষেত্রে আমার আমি ভেবেছিলাম যে আমার টুর্নামেন্টের আগে আমার পেমেন্টটা ক্লিয়ার হবে, তো আমি আসলে কয়েকবার ফোন করায় সে বিজি থাকে মানে রিপ্লাই দিতে লেট করেছিলো, তখন আসলে পরে আবার ফোন করে আমাদের সাথে কথা হয়েছে এবং প্রসিডিউর অনুযায়ী আমি আমার পেমেন্ট এবং সব কিছু ক্লিয়ার হবে, এটা আমি আসলে জানতাম না, তো এই জন্যই আসলে পরে আর কি কথা হয়েছিল এবং সব কিছু ঠিকই আছে, আমাদের মধ্যে কোনো বিভেদ বা কিছুই হয় নাই, বাট একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে হয়তো একটা নিউজ হয়েছে এটাই। ঠিক আছে।